এ আমার মহাব্বতের বাবা আমার ভাই জানেরা খেয়াল করতে থাকেন। রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বায়ন করেন, সেই মানুষটা নেক কাজে অংশগ্রহণ করতে পারে, ভালো কাজে তারা অংশগ্রহণ করতে পারে, মসজিদে মধ্যে আজান দিয়েছে জামাতে তারাই যেতে পারে, ওলামায়ে কেরামদের মজমায় তাদের সমস্পর্শে তারা বসতে পারে, যার দিকে কমপক্ষে আল্লাহ পাক 70 বার রহমতের দৃষ্টিতে নজর করে, সেই মানুষগুনি কোরআন হাদিসের মাহফিলে যেতে পারে না, ওলামায়ে কেরামদেরকে মহব্বত করতে জানে না, মসজিদে মধ্যে আজান দিয়েছে জামাতে শামিল হতে পারে না, যার দিকে কমপক্ষে শয়তান গজবের দৃষ্টিতে 70 বার নজর করে। তাহলে আমরা যারা আসছি, যারা আসবেন, যারা এসেছেন, আমি আপনাদেরকে বলতে চাই এই মানুষগুনি কার নজরে আছে, এটা আওয়াজ দিয়ে বলুন। দুর্বল ভাই আপনারা, আমার মনে হইতেছে যে গম, আপনাদের গম ধরছে অথবা ক্ষুধা লাগছে অথবা রাগ করছেন, রাগ করাটাই স্বাভাবিক। আমার বন্ধু আমার ভাই জানেরা, তাহলে কোরআন হাদিসের আলোচনা যারা শুনবে তাদের প্রতি আল্লাহ পাকের কুদরতি নজর আছে, যারা শুনবে না তাদের প্রতি কুদরতি নজর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক মজলিসে, কোনো এক মাজমায় এরকম বায়ান করতেছিলেন, আল্লাহর পয়গম্বর যখন বায়ান করতেন, সাহাবীরা চাতক পাখির মতন তাকিয়ে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারকের তাকিয়ে চোখের পানিগুনি টপ টপ করে ফেলিয়া দিয়ে তারা কাঁদিতেছিলেন। কিন্তু বর্তমান ওলামায়ে কেরামগণ ওয়াজ করি আমরা, বান্দার চোখের পানি নাই, এই জন্য আমরা মাঝে মাঝে বলি যে আসলে বর্তমান জামানায় আওয়াজ হইতেছে, ওয়াজ হইতেছে না, কি হইতেছে জোরে বলুন, আওয়াজ হইতেছে, কি হইতেছে না, ওয়াজ হইতেছে না। ওই লোকটাকে একটা বালিশ দিয়ে দেন, উনি একটু ঘুম পাবে। হ্যাঁ রে সব মনে হয়, হ্যাঁ তুমি ঘুম পারবে তো মাহফিল আসলে কেন, বাড়ি যাও, তোমার স্ত্রী খাতা বালিশ পারি লিয়া পুয়ে রয়েছে, বসে রয়েছে, এনে কষ্ট করার জন্য আমাকে ঘুম পারবা। আমার বাজান, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর বসে থেকে বায়ান করতেছিলেন, সাহাবীরা চাতক পাখির মত নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে বায়ান শ্রবণ করতেছিলেন, নবীজি হাদিস খানা সেই দিন বলতেছিলেন। সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ইয়ানসাউনা খামসা ওয়া ইউহিব্বুনা আদ-দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব ويحبون الخلق ينسون الخالق ويحبون الذنوب ينسون التوبة ويحبون القصور وينسون المكبر وقال رسول الله صلى الله عليه وسلم الله পয়গম্বর বায়ান করলেন, ও আমার সাহাবীরা, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, মানুষ 5টা জিনিসকে মহব্বত করবে আর 5টাকে ভুলে যাবে। কি বললেন? 5টাকে মহব্বত করবে আর 5টাকে, আওয়াজ দেন আপনারা কথা বলেন, ভুলে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5টাকে মহব্বত করলে কি হবে আর ভুলে গেলে কি হবে? পয়গম্বর বললেন, মহব্বত করলেও জাহান্নামে যাবে, ভুলে গেলেও জাহান্নামে যাবে। সাহাবীরা চোখের পানি ফেলিয়া কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5টা বিষয় আপনার কাছ থেকে আমরা জানতে চাই। সাহাবীরা চোখের পানি ফেলিয়া আসমানের দিকে তাকাইয়া কাঁদিত আর চিল্লাইয়া চিল্লাইয়া বলতো, আল্লাহ মাফ করে দাও, আকাশের দিকে তাকিয়ে বলতো, আল্লাহ তুমি আমাদেরকে কি করে দাও, মাফ করে দাও। ইয়া আমার মহব্বতের বাবা, আমার ভাই জানেরা, আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা 5টা জিনিসকে মহব্বত করলে জাহান্নামে যাবে, ভুলিয়া গেলেও জাহান্নামে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5টা বিষয় আপনার কাছে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, 1 নম্বর হলো
ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, মানুষ দুনিয়াকে বেশি মহব্বত করবে আর আখিরাতকে ভুলে যাবে। এ বাবারা আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়াই বড় না আখিরাত বড়? দুনিয়া আমাদের কাজে আসবে ওই সময় বাবা, যখন ওই দুনিয়ার মধ্যে আখেরাত থাকবে। নামি গুইয়াম কে আজে দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খোদা বাস। এ দুনিয়ার মানুষের দলেরা, দুনিয়ার থেকে তোমাকে আলাদা থাকার কথা বলা হয় নাই, দুনিয়ার থেকে তোমাকে জুদা থাকার কথা বলা হয় নাই। বাহার কারে কে বাসি বা খোদা বাস, বরং তুমি ব্যবসা করিবা করো, বাণিজ্য করিবা করো, ওই ইরির আবাদ করিবা করো, মাঠের কাজ করিবা করো, কোনোই সমস্যা নাই। বরং যে কাজই করো না কেন, ওই কাজের মধ্যে তোমার মাওলাকে হাজির নাজির জেনে কাজ করতে যাগো, আর দিলার জবান থেকে বলতে থাকো, আমার আল্লাহ আমার সঙ্গেই আছে। এ দুনিয়ার মানুষের দলেরা, তোমার মাওলা এখনো সঙ্গে থাকবে। আরে মানুষ, এই বান্দার প্রতি আল্লাহর কুদরতি রহমত থাকবে তখন, সুবহানাল্লাহ। যেই বান্দার প্রতি আল্লাহর রহমতি নজর থাকে, যেই বান্দা আল্লাহর প্রতি ভরসা রাখে, আল্লাহর নজর তার উপর থাকে। অসুবিধা হইতেছে আপনাদের? আরে একটু আগে আসলে ভালো হয় না বাবা, একটু আগে আসে, সামনে চাপ দেই। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর হলো ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। বাবার আমি আমার আলোচনার শুরুতে আগেই বলছি, দীর্ঘ সময় বায়ান করব না, 12:10-5 মিনিটের মধ্যে দোয়া হয়ে যাবে। আমি আজকে ওয়াজ করব না বাবা, শুধু মিস কল দিয়ে যাব, ডাইরেক্ট কল দেব না আজকে, শুধু আল্লাহ মিস কল দিয়ে যাব। সুবহানাল্লাহ, এ আমার মহব্বতের বাবারা। দ্বিতীয় নাম্বার হলো ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। ও আমার সাহাবীরা, মানুষ কি করতে থাকবে? ওয়া ইউহিব্বুনাল মালা, মানুষ টাকা পয়সা দন্দৌলাদকে মহব্বত করবে, আখেরাতের হিসাবের কথা ভুলে যাবে। বাবারে, আখেরাতের হিসাবের কথা যেই ব্যক্তি ভুলিয়া যাবে, নিঃসন্দেহে জাহান্নামে যাবে। টাকা পয়সা মাল দৌলতকে যারা মহব্বত করবে, তারাও জাহান্নামে যাবে। আল্লাহরে ডাক দে, বলো আল্লাহ মাফ করে দা, আল্লাহকে ডাক দে, বলো আল্লাহ তুমি আমাদেরকে কি করে দাও, মাফ করে দাও। এ বাবার আমার ভাই জানের আমার, আপনি মনে করেন কেউ বাবা কেউ মুরিদ হয়েছে এনাথপুর, কেউ মুরিদ হয়েছে আট্রসি, কেউ মুরিদ হয়েছে চরমনাই, কেউ বা ওই যে শাম, বাবারে আমার আর শফি আহমদ সাহেবের কাছে কেউ মুরিদ হয়েছে, এ বাবা কেউ বা ওলামায়ে কেরামের কাছে মুরিদ হয়েছে। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা, যে যে জায়গায় মুরিদ হোক না কেন, আসল উদ্দেশ্য হলো মাওলাকে পাওয়া। কাকে পাওয়া? মাওলাকে পাওয়া। এ বাবা মাদ্রাসা এখানে করাইছে, মাদ্রাসা করা হয়েছে, আসল উদ্দেশ্য কি বলুন তো দেখি বাবা? মাওলাকে পাওয়া। বাবা ওলামায়ে কেরামদেরকে মহব্বত করবেন, এটার আদর উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া। বাবারে, যে কাজের মধ্যে আল্লাহর মহব্বত নাই, আল্লাহকে পাওয়া যাবে না, ওই কাজের দরকার নাই। এই আমার মহব্বতের বাবারা, দেখতে হবে এই কাজের মধ্যে কোরআনের হাদিস আছে কিনা, মূলত দেখতে হবে যেখানে কোরআন আছে কিনা, হাদিস আছে কিনা, ওলামায়ে কেরাম আছে কিনা। এই আমার মহব্বতের বাবা, আমার ভাই জানেরা, এই জন্য আমি সমালোচনা এই জিনিসটা বেশি পছন্দ করি না বাবা, খেয়াল করতে থাকেন। দুই নাম্বার হলো, যারা টাকা পয়সাকে মহব্বত করবে তারা জাহান্নামে যাবে,
আর যারা আখিরাতের হিসাবের কথা ভুলিয়া যাবে তারাও কোথায় যাবে? জাহান্নামে যাবে। তৃতীয় নাম্বার হলো ওয়াইউহিব্বুনাল খালকা ইয়ানসাউনাল খালিকা। নবী বললেন সাহাবীরে মানুষ কি করতে থাকবে? ওয়াইউহিব্বুনাল খালকা ইয়ানসাউনাল খালিকা, মানুষ সৃষ্টিকে মহব্বত করবে আর স্রষ্টাকে ভুলিয়া যাবে। এ বাবা, সৃষ্টিকে যারা মহব্বত করবে তারাও জাহান্নামে যাবে, আল্লাহকে যারা ভুলে যাবে তারাও জাহান্নামে যাবে। আজকের মাহফিলের মধ্যে তওবা করিয়া যাব, আল্লাহ মাফ করে দাও। এ বাবা, আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না বাবা? আগামীকাল সকালবেলা আমিও লাশ হইয়া যাইতে পারি, আপনিও তো লাশ হইয়া যাইতে পারে। আগামীকাল সকালবেলা এমনও তো হইতে পারে যে আমি মর্দা হয়ে যাব, আমি কবরের যাত্রী হয়ে যাব। একদল মানুষ বাজার থেকে মার্কিনের কাপড় আনবে, কেউ বাঁশ কাটবে, কেউ কবর খনন করবে, কেউ মসজিদ থেকে চারি বিহারির পালকি লইয়া আসবে, কেউ আতর গোলাপ সুরমা লইয়া আসবে। যেই ঘরের মধ্যে 30টা বছর কাটাইলেন, ঘর থেকে আপনাকে বের করিয়া দিবে। ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ তোমার সঙ্গে যাবে না, মাত্র আপন আমার আল্লাহ। ওই আল্লাহরে ডাক দে, বলো আল্লাহ তুমি আমার আপন হয়ে যাও। আল্লাহ যদি আমার আপন হয়, দুনিয়ার মানুষ যদি আমার পর হয়, তাতে কিছু আসে যায়? কে আমার আপন হয়েছে? আল্লাহ আমার আপন হয়েছে। এ আমার মহব্বতের বাবা, আমার ভাই জানিরাম। চতুর্থ নাম্বার আল্লাহর নবী বললেন ওয়াইউহিব্বুনা যুনুবা ইয়ানসাউনা তাওবা। এ আমার সাহাবীরা, মানুষ কি করবে? গুনাকে বেশি মহব্বত করবে আর তওবাকে ভুলিয়া যাবে। ও আমার যুবক বাবারা, আমরা একটা কথা বলতে চাই, আপনারা গুনাকে বেশি মহব্বত করবেন নাকি তওবাকে মহব্বত করবেন? জোরে বলেন, কোনটাকে মহব্বত করব? তওবাকে মহব্বত করব। আল্লাহ নবী বললেন, যারা গুনাকে বেশি মহব্বত করবে তওবাকে যারা ভুলিয়া যাবে। গুনাকে মহব্বত করলেও জাহান্নামে হবে, তওবাকে ভুলিয়া গেলেও বান্দা জাহান্নামী হবে। পঞ্চম নাম্বার আল্লাহর নবী বায়ান করলেন ওয়াইউহিব্বুনাল কুসুরা ইয়ানসাউনাল মাকবারা। মানুষ দালান কোটা অট্টলিকাকে বেশি মহব্বত করবে আর কঠিন কবরের কথা ভুলে যাবে। এ যুবকের দলেরা, কবরের কথা যদি তোমার মনে থাকতো, ওই বান্দা কখনো জেনা করবা পারতো না, গুনা করতে পারতো না, অন্যায় করবার পারতো না, বাবারে বোম ফুটাইতে পারতো না, গাঁজা খাইতো না, মদ খাইতো না। অর্থাৎ তার মনের দিলের মধ্যে আছে কবরের ভয়। এই জন্য আজকের মজমার মধ্যে আল্লাহরে ডাক দে, বলবো আল্লাহ তুমি আমার আপন হয়ে যাও, আমাকে তোমার আপন বানাইয়া লও। এ আমার মহব্বতের বাবা, আমার ভাই জানেরা, আজকের আলোচনার ভিতরে আমি 5টা বিষয় আলোচনা করার টাইম পাবো না বাবা। 5টার ভিতর থেকে আমি আপনাদের মধ্যে একটা বিষয় লিয়া বায়ান করতে যাব ইনশাআল্লাহ। বিষয়টা হলো তওবা। বেন্দুরে আমার ভাই জেনের আমার, এই বিষয়টা হলো তওবা। আমি তওবার আলোচনা করব, এবং শুধু তাই নয়, পাশাপাশি কবরের আলোচনা করব। যে আয়াতে কারিমাটা আপনাদের মাঝে তেলাওয়াত করছি বাবা, কোন সুরার কথা বলছিলাম আপনাদের মনে আছে? সূরাতুল মাইদা। কত নম্বর আয়াতে কারিমা? 87 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবা মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদীন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবা। আল্লাহ বলতেছেন, হে আমার মুমিন বান্দাগণ, আমি যে তোমাদেরকে পবিত্র রিজিক দিয়াছি, মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু, এই সমস্ত পবিত্র জিনিসকে তোমরা হারাম করিও না। আল্লাহ পাক সীমা লঙ্ঘন কারীকে বেশ পছন্দ করে না। নিশ্চয় যারা সীমা লঙ্ঘন করে এই মানুষগুলোকে আমার আল্লাহ পছন্দ করে না।
এ বাবার আমার ভাইজানের আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জায়গায় বসা ছিল বাবা, এখানে অবস্থার মধ্যে দিয়ে একজনক বুজুর্গ সাহাবাগ একজনক ব্যক্তির আগমন ঘটল। আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে গেলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কাছে একটা উদ্দেশ্য লইয়া আসি। আল্লাহর নবী বললেন, তুমি বলো কি উদ্দেশ্য লইয়া আসো? ভাই নবী গো, আমি গরুর গোশত এবং চর্বি খাইলে আমার কাম শক্তি বেড়ে যায়, মহিলাদের প্রতি আমার লোভ বেশি হয়, এই জন্য আল্লাহর পয়গম্বর আমি সিদ্ধান্ত নিছি আগামীকাল সকাল থেকে গরুর গোশত খাবো না এবং চর্বি জাতীয় খাবো না, এবং সিদ্ধান্ত নিছি লিঙ্গের গোড়া কাটিয়া খাসি হইয়া যাব। এ বাবার আমার মুফাসসিরিনে কেরাম গেলেন তাফসীরে মাজহারির মধ্যে, এই জন্য ওই আয়াতে কারিমাটা নাজিল হয়। আর আয়াতে কারিমার দ্বিতীয় নাজিল হওয়ার দ্বিতীয় কারণটা হলো এই, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারে কোন এক মজমার মধ্যে বায়ান করতেছিলেন। ওই দিনকে আল্লাহর পয়গম্বরের বায়ান ছিল দিল নিংরানো বায়ান। নবীজি বায়ান করতেছিলেন, এ আমার মহব্বতের বাবারা। আল্লাহর পয়গম্বর বায়ান করতেছিলেন হাশরের ময়দান সম্বন্ধে, ফিয়াউমিন কানা মিকদারু খামসিনা আলফা সানা। এ বাবা, কিয়ামতের ময়দানে ভয়াবহ লম্বা চওড়া একটা দিন হবে, যেই দিনের পরিধি হবে 50,000 বছর দৈর্ঘ্য হবে। বাবার তা দুনিয়ার না, আখেরাতের 50,000 বছর দৈর্ঘ্য হবে। যেই দিনকা পায়ের নিচের মাটি উনি তামা হইয়া যাবে, পায়ের মাথার উপরে সূর্য 12টা মুখ দেয়া তার দিকে থাকবে, মানুষ কাঁদবে পানি পানি বলিয়া। এ আমার যুবকের দলেরা, এ আমার মহব্বতের বাবা, আমার ভাই জানেরা, এই ময়দানে আল্লাহর নবীর এত গরম বায়ান ছিল। এ বাবা রে, আল্লাহর নবীজির অশুনিয়া সাহাবিদের মধ্যে জজবা পয়দা হইয়া যায়, সাহাবিদের মধ্যে একটা হাল পয়দা হয়ে গেল, জজবা পয়দা হইয়া যায়। সাহাবিরা সিদ্ধান্ত নিলেন যে আল্লাহর নবী যে বায়ান করলেন, এই বায়ান অনুযায়ী আমাদের কবরের কোনো পুঁজি নাই এবং আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। সাহাবিদের একটা মন্তব্য নিলেন। এই জন্য বাবা, ওই ময়দান থেকে একজন নাই দুইজন নাই, আল্লাহর পয়গম্বরের বায়ান যখন শেষ হয়ে গেল, এ বাবা দশজন জরিল কদর সাহাবি ওই মজমার থেকে উঠিয়া চলিয়া গেলেন। এই জরিল কদর সাহাবিদের মধ্যে, দশজন সাহাবির মধ্যে প্রথম নাম্বারে ছিল ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় নাম্বার সাহাবির নাম বাবা হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, বাবারে তৃতীয় নাম্বার ছিল, খেয়াল করতে থাকেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, চতুর্থ নাম্বার ছিল বাবারে আমার আজ আব্দুল্লাহ ইবনে হুযাইফার বন্ধুর আমার মুক্তদার সালিম রাদিয়াল্লাহু তাআলা আন, পঞ্চম নাম্বার ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন, ষষ্ঠম নাম্বার ছিল বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, সপ্তম নাম্বারের সাহাবী বাবা আন। খেয়াল করতে থাকেন, এ আমার মহব্বতের বাবা, আমার ভাই জেনেরা, হযরত আবু ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, বাবার আমার ভাই জেনেরা, এই রকম দর্জন জরিল কদর সাহাবি ওই মাজলিস থেকে উঠিয়া চলিয়া গেলেন। রাত্রির গভীরে বন্ধুরা, আমার দুনিয়ার সকল মানুষ ঘুমাইয়া গেল, এই দর্জন সাহাবি ওসমান ইবনে মাজউনের বাড়িতে রাত্রে চলিয়া গেলেন। রাত্রের গভীরে একটা গুপ্ত বৈঠক করলেন বাবা, এই গুপ্ত বৈঠকের খবর দুনিয়ার মানুষ ও জানে না। গুপ্ত বৈঠকের খবর কেউ জানে না, একমাত্র দর্জন সাহাবী আর আমার আল্লাহই জানেন। কোন সুবহানাল্লাহ, দর্জন সাহাবী আর কে জানে? কিন্তু বাবা, ওই রাত্রের গভীর ঘর, ওই রাত্রের মা, ওই রাত্রে ওই ঘরের মধ্যে বাবা এক এক পাশে কম্বল গাইদিয়া লুকাইতেছিল মাজউনের ছেলে, যার নাম হলো হযরত ওসমান। এই ওসমান বন্ধুরে আমার, হযরত ওসমান এই আলোচনা গুনি রাত্রের গভীরে শুনলেন। ওসমান মনে মনে চিন্তা করলেন, এই দর্জন সাহাবি যে সিদ্ধান্ত গ্রহণ করছে, এই সিদ্ধান্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতের বাইরে, আল্লাহর পয়গম্বরের মতের বাইরে যারা সিদ্ধান্ত নেয়, আল্লাহ গো এই সিদ্ধান্ত কখনো বা এই জমিনে কায়েম হইতে পারে না। আল্লাহ রসুলের মতের বাইরে যদি কেউ সিদ্ধান্ত করে, এইটা কখনো এই জমিনে কায়েম হইতে পারে? এ আমার মহব্বতের বাবা, আমার ভাই জানেরা,
এই কথা যখন বললেন আলহামদুলিল্লাহ বাবা, এবং দশজন সাহাবীদের মধ্যে পাঁচটা এজেন্ডা ছিল, কয়টা এজেন্ডা বাবা? পাঁচটা দফা ছিল, হাতের আঙ্গুল উঠাইয়া দেখাইয়া দেন কয়টা দফা ছিল। পাঁচটা দফা ছিল, এই পাঁচটা দফা লিখিতে করলেন। প্রথম নাম্বার দফা হলো বাজান, আগামী কাল থেকে আমরা গরুর গোশত এবং চর্বি খাব না, এবং আগামী কাল আমাদের স্ব বিবিদেরকে আমরা তালাক করিয়া দিব, এবং শুধু তাই নয়, আগামী কাল সকালবেলায় আমরা লেঙ্গের গোড়া কাটিয়া খাসি হইয়া যাব, এবং আগামী কাল থেকে আমরা চটের ছালা ফেনব, বৈরাগ্য জীবন যাপন করিয়া সারাটা দিন আমরা রোজা রাখব, এবং এবং জঙ্গলে জঙ্গলে ঘুরিয়া বেড়াব, আর সারাটা রাত আমরা নামাজে দাঁড়াইয়া থেকে মাওলার কুদরতে পার উপর সেজদাই করিয়া যাব, আর আল্লাহরে ডাক দে বলবো আল্লাহ মাফ করে দা। আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। রাত্রির গভীরে এই সিদ্ধান্ত যখন হযরত ওসমানের কানে গেলেন, ওসমান বন্ধুরা আমার যখন ঘর খালি হইয়া গেল, যার যার বাসায় চলিয়া গেল, ওসমান চিন্তা করলেন আল্লাহর পয়গম্বরের কাছে খবরটা দেওয়া দরকার, কারণ আল্লাহর নবীর কাছে এই খবরটা এক্ষুনি পৌঁছানোর দরকার। আবার মনে মনে চিন্তা করলেন এখন যদি নবীজিকে ডাক দেই নবীর ঘুমের ব্যাঘাত ঘটবে, এই জন্য বাবা ফজরের আগ মুহূর্ত সময় তিনি অপেক্ষা করলেন। বাবা ভোরের মাদ্দিম যখন এলান এই সময় ওসমান না কম্বলের ভিতরে থেকে বেরিয়ে গেলেন, আল্লাহর পয়গম্বরের ঘরের দরজায় যাইয়া আ বাবা রে ডান হাতের বন্ধুরা আমার শাহাদত আঙ্গুলি দিয়ে করাঘাত করতে শুরু করলেন। আল্লাহর পয়গম্বর ঘর থেকে বেরিয়ে দাঁড়িয়ে আগে আসলেন, দরজার কাছে আসিয়া দাঁড়াইয়া বললেন ওসমান এত সকাল বেলা কেন তুমি আমার বাসভবনে? ওসমান ডাক দে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ঘরে আসলাম, আপনি কেমনে জানলেন? আল্লাহর পয়গম্বর ডাক দে কয় ওসমান রে রাতের গভীরে সব খবর আমার মাওলা আমারে জানাইছে। বলে না আমি আর তুমি কম বেশি গুণা করি অন্যায় করি, এ বাবা রে সব ক্ষমতা সব খবর আমার আল্লাহর কাছে আছে, বলুন ঠিক না বে ঠিক? অসুবিধা হইতেছে আপনাদের বাবা, আমি আগেই বলছি লম্বা চওড়া বায়ান করবো না, আজকে ওয়াজ করবো না, ইসলাহি কয়েকটা কথা বলিয়ে বিদায় হয়ে যাব। এ আমার বাবা আর এই কথা যখন বললেন হযরত ওসমান রাজি ওসমানের কাছে, এবার ওসমান ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাত্রি ঘুমাইতে পারি নাই আমি ছোট মানুষ, আমি যদি ঘুমাইয়া যাই ফজরের আগে আপনার কাছে খবর টানতে পারবো না, এই জন্য পয়গম্বর আমি সারাটা রাত কানটা খাড়া করে দিই ছিলাম, আমি শুধু আপনার বাসভবনের অপেক্ষায় ছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে জরুরি একটা খবর নিয়ে আসি। আল্লাহর পয়গম্বর ডাক দে কয় ওসমান রে তুমি বলো কি খবর? ওসমান ডাক দে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গতকালকে আপনি একটা বায়ান করিয়েছিলেন, এই বায়ান শোনার পর আপনার জলিল কদর দর্জন সাহাবীর হাল পয়দা হইয়া যায়, এরা চিন্তা ভাবনা করে নবীজি যে বায়ান করলো এই বায়ান অনুযায়ী আমরা জান্নাতে যাইতে পারবো না, কবরে কোনো পুঁজি নাই, কবরে কোনো আসবাবপত্র নাই, এ মাবুদ রে অন্ধকার কবরে আমি একা কেমনে রব? এই চিন্তায় সাহাবীরা পাগলের মতন তারা বাড়িতে ওই মজমার থেকে উঠিয়া যায়। ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়িতে যাইয়া দর্জন সাহাবি গোপন একটা বৈঠক করে, এই গোপন একটা বৈঠকের মধ্যে তার এজেন্ডা ছিল পাঁচটা। প্রথম নাম্বার এজেন্ডা গরুর গোশত তারা খাবে না, দ্বিতীয় নাম্বার এজেন্ডা হলো ইয়া রাসূলুল্লাহ বিবিদেরকে তালাক করিয়া দিবে, তৃতীয় নাম্বার হলো লিঙ্গের গোড়া কাটিয়া খাসি হইয়া যাবে, এবং তৃতীয়তে চতুর্থ আলোচনা তাদের ওই যে বৈরাগ্য জীবন যাপন করবে, চটের ছালা ফিনবে, সারাটা দিন রোজা রাখবে, আর সারাটা রাত জাগিয়া জাগিয়া ইবাদত করতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই খবরটা পৌঁছানোর জন্য আমি আপনার বাসভবনে আসছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিদায় দেন আমি আমার বাসভবনে চলিয়া যাই। আল্লাহর পয়গম্বর বললেন তুমি চলিয়া যাও। বাবার নবীজি ওই দিন ফজরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ শেষ করিয়া দৈনন্দিন নবীজির ডান বামে সালাম ফিরাইয়া
পূর্ব দিকে ঘুরিয়া বসে। ওই দিনকে নবীজি ডান বামে সালাম ফিরিয়া পূর্ব দিকে ঘুরে না বসিয়া এ বাবার আমার সোজা উঠিয়া ওসমান ইবনে মাজউনের বাড়িতে ছড়িয়া যায়। যা দেখেন ওসমানের বাড়িতে ওসমান নাই, মাজউন নাই, কিন্তু মাজউনের স্ত্রী বসিয়া বসিয়া তিনি তরি তরকারি কুটিতেছে। বাবারে আমার মাজউনের স্ত্রীর নাম হলো খাওলা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন খাওলা, তুমি আমাকে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। খাওলা ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রশ্ন কি জানতে চাই? কয় খাওলা রে, রাতের গভীরে তোমার বাড়িতে একটা গুপ্ত বৈঠক হয়েছে, এই বৈঠকটা যদি সত্য হয়ে থাকে তুমি হ্যাঁ বলো, আর যদি মিথ্যা হয়ে থাকে তুমি না বলে দাও। খাওলা মনে মনে চিন্তা করলেন, এই খবরটা যদি মিথ্যা কথা বলি নবীজির কাছে মিথ্যা কথা বললে আমাকে জাহান্নামে যাইতে হবে, আবার যদি আমি সত্য বলিয়া দেই স্বামীর গোপনটা তো ফাঁস হইয়া যাবে। আমি একজন বিবি হিসাবে স্বামীর গোপনটা, আর গোপন ডাকা হলো আমার আমানত। এই জন্য চোখের পানি ফিরিয়া আসমানের দিকে তাকাইয়া আল্লাহর ডাক দেয়া কয় মাবুদ মাফ করে দাও। এ আমার মহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, 10-5 মিনিট পরে মাথা উঠাইয়া নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওসমান যদি আপনাকে খবরটা দিয়ে থাকে ঘটনাটা সত্যি, এই কথা দ্বারা নবীজির কাছে মিথ্যাও বলা হলো না, স্বামীর গোপনটা ফাঁসও করলো না। আল্লাহর পয়গম্বর বিলম্ব না করিয়া মসজিদে নববীতে চলিয়া যায়। এ আমার মহাব্বতের বাবার, আমার ভাই জানেন, আমার এ বাজান্দে, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বা নিজেকে যদি প্রশ্ন করি আমার কবরের কোনো পুঁজি আছে কি নাই, আমি যদি আমাকে প্রশ্ন করি যে আমার কবরের কোনো পুঁজি আছে কি নাই, তাহলে কিন্তু আমি আর আপনি হিসাব মিলাইতে পারবো না। পারবো কি বাবা, জোরে বলেন, জোরে বলেন, পারা যাবে তা যাবে না? আজ থেকে 200 বছর আগে বাবা শেখ সাদী রহমাতুল্লাহি আলাই ছোট্ট একটা ঘটনা উনি লিখলেন, খেয়াল করতে থাকেন। ঘটনাটা হলো এই, পূর্বের জামানায় এক রাখাল, উনি বাবা গরু চড়াইত, গরু রাখত। এই রাখালের কাজ হলো গরুর বন্ধুরা আমার শিঙ্গে দড়ি দিত, কানে একটা বেড়ি দিয়া আধা ফোঁটা মাটির মধ্যে দাবায়া দিত। আপনাদের দেশে দেয় কি দেয় না, একে আপনারা কি বলেন? গরু গোসর দেওয়া। এ আমার মহাব্বতের বাবা, আমার ভাই জানেরা খেয়াল করতে থাকেন, এই রাখাল সারাটা দিন গরু ঘুরাইয়া ঘুরাইয়া খাওয়াইত। আসরের নামাজের পরে এবার রাখাল কি করছে, প্রথমে একটা খোটা যেই জায়গায় পোতা আছে ওই খোটাটা টান দিয়ে উঠাইয়া ফেলা দিছে। যেই জায়গায় খোটা গাড়া থাকে এই খোটা যা যদি সরাইয়া দেওয়া হয় ওই জায়গায় কি থাকে বাবা, গর্ত থাকে। এবার রাখাল গর্তের দিকে লক্ষ্য করিয়া দেখে এই গর্ত বড় অন্ধকার। এবার রাখাল চোখের পানি ফিরিয়া কান্দে আর ডাক দেয়া কয় আল্লাহ, আদাত ফোটার অগর্ত যে অন্ধকার দেখছি, না জানি আমার কবর কত অন্ধকার হবে। ইয়া আল্লাহ, কতক্ষণ পর্যন্ত আমি ঘরে যাব না, যতক্ষণ পর্যন্ত আমার কবরের আসবাবপত্র জোগাড় হবে না, এই সিদ্ধান্ত লইয়া বাবা গরু ছাড়িয়া দিল, গরুর খোঁটার কাছে আর গেল না। বাবা রে, ওই রাখালের গায়ে ছিল একটা জামা, পরনে ছিল একটা লুঙ্গি, আর ঘাড়ের পাশে ছিল একটা গামছা বা তোয়ালিয়া। এইটা লইয়া দা বাবা রাখাল সুদা জঙ্গলের দিকে চলিয়া যায়। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন চলিয়া গেল, 7 দিন অতীত হয়ে গেল। এ বাবা আমার খানা নাই, পিনা নাই, আহার নাই, নিদ্রা নাই, ঘুম নাই। রাখাল খালি একটা কথাই বলে, ওরে আমার, বলুন আমার সাথে, ওরে আমার মাহবুদুরে, ওরে আমার মাশুকুরে, একাই আমি কেমনে রব ওই অন্ধকার কবরে। এ মহাব্বতের যুবকের দলেরা, ওই রাখাল জঙ্গল
স্কুলের মধ্যে যাইয়া কান্না শুরু করছে। রাতে দশটা বেজে গেছে বাবা, রাখাল মনে মনে চিন্তা করছে, আল্লাহ এখন আমি অন্ধ, এই আমি জঙ্গলের মধ্যে চলে আসি, এই জায়গায় কোনো ভাই নাই, কোনো বন্ধু নাই, কোনো আপনজন নাই, এখানে বসিয়া থাকলে তো আমার কাজ হবে না, তাহলে আমাকে একটা উপায় বের করতে হবে। এই জন্য বাবা পাক মাটি দ্বারা তাইমুম বানাইয়া লিছে। ওই রাখাল কি করছে বাবা, মাথার গামছাটা জমিনে বিছাইয়া দিছে কাবার দিকে, এবার নাকার কপাল দেয়া জমিনের উপর সেজদায় ভরিয়া যায়, আল্লাহরে ডাক দেয়া, কয় আল্লাহ এই যে সেজদায় ভরিয়া গেলাম, অতক্ষণ পর্যন্ত সেজদা করব না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার হইবায় না। এ যুবকের বলরা, তোমার মা কবরে গেছে, তোমার বাবা কবরে গেছে, এরে বাবা আজকের এই মাহফিলে মায়ের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলিয়া দাও, বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলিয়া দোয়া করিয়া দাও, আল্লাহরে ডাক দিয়া বলো, আল্লাহ আমার বাবা মার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। এ বাবা আমার দিল বলতেছে তোমার দোয়া কবুল হইয়া যাবে মাওলা পাকের দরবারে, এক ফোঁটা চোখের পানি ফিরিয়া যাও, তোমার এক ফোঁটা চোখের পানি বাবা মার কবরের জন্য কাজে আসিয়া যাবে। আরে বাবা ওই যুবক যায় নামাজের পর সেজদার মধ্যে ভরিয়া গেছে, আর সেজদার মধ্যে কয় সুবহান রাব্বিয়াল আলা। এই জন্য মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি বাবার একটা বায়াত পেশ করলেন, হক হাদিসটা আজ আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আজকের মাহফিলে যদি আল্লাহ আমাকে আর তোমাকে মাফ করিয়া দাও, আমার আর তোমার উপকার হবে কি যুবক নামাজের সেজদার মধ্যে থেকে তার কানের মধ্যে আওয়াজ আসে, আল্লাহ আল্লাহ নামের জিকিরের আওয়াজ আসে। যুবক মনে মনে চিন্তা করছে, এই জঙ্গলের মধ্যে আমার মাওলা পাকের নামের জিকির কে বা কাহারা করে। এই জন্য যুবক সেজদা মাথার থেকে বা জমিন থেকে উঠাইল, এর ডান বামে সাত লক্ষ্য করিয়া দেখে ওই ময়দানে জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই, কিন্তু একটা বটের গাছের ভিতর থেকে আল্লাহ আল্লাহ নামের জিকিরের আওয়াজ আসে। এবার যুবক মনে মনে চিন্তা করছে, দেখি আগাইয়া যা, দেখি বটের গাছের দিকে লক্ষ্য করিয়া দেখে, এ বাবার আমার ওই যে দুইটা পায়ের পাতা বের হইয়া আসছে, এবং শুধু তাই নয় গায়ের পশম গড়ি দেখা যাইতেছে। এবার যুবক চোখের পানি ফিরিয়া ওই দুইটা পায়ের পাতা টান্দা ধরছে, আর ডাক দেখে, ও আল্লাহর বুজুর্গ বান্দা, এই যে তোমার পা ধরলাম, অত কোনো পর্যন্ত ছাড়বো না, ও গো আল্লাহর ওলি মেহরবানি করিয়া আল্লাহর সাথে আমাকে তুমি সম্পর্ক মিলাইয়া দাও। গাছের ভিতর থেকে আল্লাহর বুজুর্গ বান্দা বেরিয়ে আসলো, জিজ্ঞাসা করছে, যুবক রে আমার পাও ধরলা কারণটা জানতে চাই। বলে, কারণ কিছু না, আপনি আল্লাহর একজন বন্ধু, আল্লাহর একজন বান্দা, আমি কবরে গেলে আমি মরার পরে কবরের কি অবস্থা আমি জানি না, আমি হাসরের ময়দানে কেমনে যাবো, আমি কি হিসাব দিয়া মাওলার দরবারে দাঁড়াইয়া যাবো, ও গো আল্লাহর ওলি এই জন্য আমি আপনার পাও ধরলাম, আল্লাহর সাথে আমাকে বন্ধুত্ব মিলাইয়া দেন। সুবহান আল্লাহর সাথে আমাকে কি করে দেন, বন্ধুত্ব মিলাইয়া দেন। এ আমার মহব্বতের বাবা, আমার ভাই জানেরা, আল্লাহর ওলি ডাক দেয় ভাই যুবক রে, আল্লাহর সাথে বন্ধুত্ব মিলানোর প্রথম নাম্বার কারণটা হলো তুমি বেশি বেশি করিয়া কোরআনকে বেশি মহব্বত করতে শেখো, আর কোরআনকে যখন তুমি মহব্বত করবা ওই কোরআন আল্লাহ পর্যন্ত তোমারে পৌঁছাইয়া দিবে। এ যুবকের বলরা, আজকের মাহফিলের মধ্যে বলতে চাই বাবা, আমরা কোরআনকে বেশি মহব্বত করব কি করব না। এই জন্য বাবা আজকের মাহফিল থেকে যদি আমিও বাড়িতে যাই, আপনিও বাড়িতে চলিয়া যান। আচ্ছা বলুন তো, রাতে আমার আর আপনার ঘরে আজ যাইলে আসতে পারে কি পারে না?
জোরে বলেন পারে কি পারে না। ও আমার মা আর বউ জানেরা খেয়াল করো মা, যেই চর যেই বাবার ঘর থেকে লাল শাড়ি পরাইয়া তোমার বাবা স্বামীর বাসর ঘরে তুলে দেওয়া হলো, আবার এমন একদিন আসবে ওই স্বামীর ঘর থেকে তোমাকে কাপনের কাপড় পরাইয়া মসজিদের সারি বিহারীর পালকিতে উঠাইয়া এরে বাবা কবরে লইয়া যাবে। ওই দিনকে তোমার স্বামীও তোমার সাথে যাবে না, তোমার বেটা তোমার সাথে যাবে না, তোমার ভাই যাবে না, মাও যাবে না, আপনজনেরা তোমার কবরে যাবে না। একমাত্র এই দুনিয়ার জীব দশায় যতটুকু তুমি নেক আমল করছ, এ বাবার আমার মাদ্রাসাকে মহব্বত করলা, তলবেলেমদেরকে মহব্বত করলা, ওলামায়ে কেরামদেরকে মহব্বত করলা, আরে বাবা এই আমলের কারণে আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। এ যুবকের বলেরা মনে করো তুমি মারা গেলা, রাত্রির গভীরে তোমার জন্য কাফনের কাপড় আনবে, কেউ বাঁশ কাটবে, কেউ কবর খনন করবে। হায় রে, এই জন্য কবি বলেন চার বিহারীর পালকি যেদিন আসবে রে তোর দ্বারে, ভাই বন্ধু আত্মীয় স্বজন কাঁদবে যারে যারে, তোমার বেটা কাঁদবে, তোমার ভাই কাঁদবে, তোমার মেয়ে কাঁদবে, তোমার বউ কাঁদবে, তোমার মাও কাঁদবে, কেউ কবরে যাবে না। এলাকার লোকেরা সংবাদ দিবে, ওই যে যাও ওই মাদ্রাসার তলবেলেমদেরকে ডাক দিয়ে আনো, এই খাটনির চতুর্মধ্যে বসিয়া বসিয়া তলবেলেমরা কোরআন শরীফ তেলাওয়াত করবে। এর যুবকের দলেরা ছোট্ট ছোট্ট সন্তানেরা দেখুন কোরআন তেলাওয়াত করবে, এরে বাবা ওই কোরআনের উসিলায় আল্লাহ মাফ করে দিবে। এই জন্য বলতে আসি রে তুমি মারা গেছো, তোমাকে কাপনের কাপড়টা জড়াইলো, ওই যে খাটনির মধ্যে শোয়াইয়া দিল, একজন ইমাম সিনা বরাবর দাঁড়াইয়া গেল, জানাজা পড়াইয়া দিবে রে বাবা। শুধু তাই নয়, জানাজা পড়াইয়া চারজন খাটনিটা কাঁধে লইবে রে বাবা, চারজন মানুষ খাটনি কাঁধে লইয়া ওই বাড়ির থেকে তোমাকে কবরের দিকে লইয়া যাবে। ওই যে তাকায়া দেখো তোমার স্ত্রী কাঁদবে, ওই যে তাকায়া দেখো মা তোমার স্বামী কাঁদবে, তোমার মেয়ে কাঁদবে, তোমার ভাই কাঁদবে, তোমার বেটা কাঁদবে, এ বাবারা আমার আপনজনেরা কাঁদবে, কেউ কবরে যাবে না। ইয়া আল্লাহ, এই মাহফিলখানা ইতিপূর্বে এলেমেলে ছিল, এখন আমার দিল বলতেছে এই মাহফিল তোমার আলিশান দরবারে কবুল হইয়া যাইতেছে। ওই যে অধিকাংশ যুবকদের মনটা দুর্বল হয়ে গেছে, চুল ফাঁকা দাড়ি ফাঁকা মানুষগুনার মুখটা দুর্বল হয়ে গেছে, ওলামায়ে কেরামদের মনটা দুর্বল হয়ে গেছে। ইয়া আল্লাহ, এতগুলি মানুষ যার হৃদয় বিদারক চোখের বাণী তোমার কাছে মঞ্জুর হইয়া যায়, ওই মানুষটার উসিলায় মাফ করে দাও। এই জন্য বলতে আছি বাবা, এই মাদ্রাসার তলবেলেমরা এই জায়গায় কোরআন তেলাওয়াত হইতেছে, ছোট ছোট সন্তানেরা কি সুন্দর তালিম দিল, আপনারা যারা কবরে গেছে বাবা এই জায়গায় কোরআনের তালিম হবে, এ বাবারা এলাকার কবরে আজাব আল্লাহ মাফ করে দিয়ে। এই জন্য সকলে দুই ফোঁটা চোখের পানি ফেলিয়া দিয়া পিছনের জীবনের গুনার কথা স্মরণ করিয়া দেই, এবং গুনগুন আওয়াজে আমার সাথে সকলেই বলতে থাকুন, বাবা ওরে আমার, ওরে আমার মাহবুব রে, ওরে আমার মাশুক রে, আমি বুঝি পাইলাম না তোমারে। ইয়া আল্লাহ, রাত গভীর হয়ে গেছে, এখন তোমার রহমতের দরজা উন্মুক্ত। ইয়া আল্লাহ, এই মাহফিলের মধ্যে এই মাদ্রাসার দরুদি আমি দেখতে যাই, এ বাবার আমার, যারা জীবনের চাইতে কোরআনকে বেশি মহব্বত করতে চায়, যারা নিজের প্রাণের চাইতে মাদ্রাসাকে বেশি মহব্বত করতে চায়, আমি বলতে চাই তারা আল্লাহু আকবার বলিয়া হাত তুলিয়া দেয়। ইয়া আল্লাহ, এই মাদমার তোমার বান্দারা হাত তুলিয়া দিছে মাদ্রাসাকে মহব্বত করবে, কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে আল্লাহ, মাহবুব রে
কবুল করেলাম আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, রাত্রির গভীরে আপনার আলিশান দরবারে হাত তুলিয়া দিলাম। ইয়া আল্লাহ, অনেকের মা নাই আব্বা নাই, আব্বা থাকলে আব্বাকে আব্বা বলে ডাক দিত, মা থাকলে মাকে মা বলিয়া ডাক দিত। আব্বা খারা সন্তান মা হারা কলিজার টুকরা লইয়া হাত তুললাম রব্বুল আলামিন, আব্বা আমার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ, কত চুল ফাঁকা দাড়ি ফাঁকা মানুষেরা হাত তুলল। ইয়া আল্লাহ, কত যুবকেরা হাত তুলল। ইয়া আল্লাহ, পর্দানি সিনেমা আর বুজানেরাও হাত তুলিয়ে দেয়, আমিন আমিন করে। ইয়া আল্লাহ, মাদ্রাসার তলবেলেমরা হাত তুলিয়ে দিছে, ওলামায়ে কেরামরা হাত তুলিয়ে দিছে, এতগুনি মানুষের হাত যেই হাত কেনা তোমার আলিশান দরবারে কবুল হয়, ওই হাতে রসিলা করিয়া আল্লাহ মাফ করে দাও যত গুনাহ করেছে মাওলা গোপনে, মাফ করিয়া দেন গো মাওলা সবার, তুমি যদি মাফ না করো বান্দারে বলো বান্দায়া মাফ চাইবে কার কাছে, সোহাগ কো রিয়া মানুষ বানাইয়া কেমনে দিবায়া জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবায়া জাহান্নামে ফেলিয়া। ইয়া আল্লাহ, এই মাজমার মধ্যে কত গরিব মানুষ হাত তুলে দেয়, আমিন আমিন করে। ইয়া আল্লাহ, যারা দিন মজুরি কাজ করিয়া খায় এ মাহফুজরে, রাত্রির গভীরে তোমার আলিশান দরবারে হাত তুলে দেয়, আমিন আমিন করে। ইয়া আল্লাহ, তোমার বান্দাদের আমিনকে ফেরত দিও না। ইয়া আল্লাহ, এমন মানুষ হাত তুলিয়া দিছে যার দুনিয়াতে কোনো পুত্র সন্তান নাই, কন্যা সন্তান নাই, মাহফুজরে একটা সন্তান দিয়া তাকে বাবা মা হওয়ার তৌফিক দান করিয়া দাও। ইয়া আল্লাহ, এমন মানুষ হাত তুলছে যার চিকিৎসা দুনিয়ার ডাক্তাররা ফেল হয়ে গেছে। ইয়া আল্লাহ, আমাল্লাহ, এমন একটা হাত ডাক্তারের দরবারে হাত তুলিয়া দিলা যেই ডাক্তারের দরবার থেকে কোন রোগী ফেরত যায় না। ইয়া আল্লাহ, তুমি নিজে হেকিম ডাক্তার হইয়া সেবায় কামেলা আজেলা দান করো মাহবুব রে, পর্দানি শিনি আমার আম্মা জানেরা হাত তুলিয়া দিছে। ইয়া আল্লাহ, তাদের হাতকে তুমি কবুল করিয়া দাও। এই মাদ্রাসায় অনেকে আছে মাওলা। ইয়া আল্লাহ, সারমারা বাজার দারুল ইহসান সিদ্দিকিয়া মাদ্রাসা, ইয়া আল্লাহ, অনেকে ছেলে দিয়া সহযোগিতা করছে, কেউ বা কথা দিয়া সহযোগিতা করছে, কেউ বা টাকা দিয়া সহযোগিতা করছে। মাহবুব গো, আমি তাদের কাছে মাদ্রাসাকে সাপোর্ট করিয়া দিয়া গেলাম। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা তাদের প্রাণের প্রেম বেশি মহব্বতের মাদ্রাসা হিসাবে কবুল করো। ইয়া আল্লাহ, তোমার বান্দাদেরকে মাদ্রাসা মুখী করিয়া দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার সকল হাজতকে তুমি মিটাইয়া দাও, এই মাদ্রাসার সব জরুরতকে তুমি মিটাইয়া দাও, এই মাদ্রাসার সব অভাব অনটনকে তুমি মিটাইয়া দাও, এই মাদ্রাসার ওস্তাদ এবং ইয়া আল্লাহ, ইয়া মাদ্রাসার ওস্তাদ এবং সাহেব ছাত্রদেরকে কবুল করো। ইয়া আল্লাহ, ওই আজকের এই মাহফিলের প্রধান অতিথিকে তুমি কবুল করো, প্রধান মেহমানকে কবুল করো। ইয়া আল্লাহ, সভাপতি সাহেবকে কবুল করো, এই মাহফিলের ইন্তেজামিয়া কুমুটিবৃন্দদেরকে কবুল করিয়া দাও, এই মাদ্রাসার সমস্ত ডনারদেরকে দানবীরদেরকে কবুল করো, যাদের ছেলে মিয়া দিয়া সহযোগিতা করছে তাদেরকে কবুল করো, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে ইয়া আল্লাহ, কবরে যারা ঘুমাইছে তাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ,
অনেকে দিন মজুরি কাজ করে মাওলা, বহুত বড় কষ্ট স্বীকার করে গভীর রাত্রি পর্যন্ত বসেছিল, তোমার ওই বান্দাদেরকে তুমি কবুল করো, এলাকার মানুষকে মাদ্রাসামুখী করিয়ে দাও, সার মারা বাজার এলাকাবাসীকে মাদ্রাসামুখী করিয়ে দাও, এই মাদ্রাসা তাদের প্রাণের চাইতেও মহাব্বতের জিনিস হিসাবে কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته